আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় সোয়া বারোটা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে যেহেতু একটু মেঘলা ছিল, এখনো মেঘলা, তেমন একটা রোদ নাই, তো আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি, বেগুন ভাজা আর ভর্তা খাবো আজকে। তো রাত্রে আমার বড় অপুর আমাদের কাছে আবার দাওয়াত দিল, এই জন্য দুপুরে খিচুড়ি বেগুন ভাজা আর ভর্তা করবে। এই যে ভর্তার জন্য সব রেডি করে রাখছে। আর এদিকে আপু কি করছে, ভুল করে আলু পিপগুলো একটু বেশি মোটা করে ফেলছে, তো এই জন্য মশলার সাথে আলুগুলো কষে ফেলতেছে আর কি। তো ঠিক আছে, মশলা সব কিছু দিয়ে আমি দেখাচ্ছি একটু। তো এখানে আমি চাল দিয়ে দিলাম, এক ফোঁট থেকে একটু সামান্য বেশি দিলাম, যেহেতু আমরা শুধু এক ফোঁট এক মুহূর্তে মান, যেহেতু আমরা শুধু দুপুরে খাবো, তো এই জন্য। আর ভাইয়ের জন্য আলু একটু বেশি করে দেওয়া, ভাই একটু আলু পছন্দ করে বেশি। রাত্রে তো আমার বড় অফুর আবার আজকে দাওয়াত দিছে আমাদেরকে, তো আজকে আবার যাব সন্ধ্যার পরে, নুদারকে কোচিং থেকে নিয়ে এসে তারপর যাবো আর কি। তো এখন দেড়টা বাজে, সবাই খাওয়া দাওয়া করবে। তো রান্না বান্না তো অনেক আগে শেষ হয়ে গেছে, এগুলো হচ্ছে খিচুড়ি, পেঁয়াজ, কলি, টমেটো, আলু কিউব, আলু সব, ডাল, চাল সবকিছু দিয়ে আর কি। আর এখানে হচ্ছে ভর্তা করছে আপু। জি, তারপর এখানে হচ্ছে বেগুন ভাজি, যাবো।